Hello students, how are you? Hope you are well. Today I will discuss you about present perfect tense class 7. Ajke ami tomader present perfect tense ebong present perfect continuous somporke বাংলায় আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা অর্থ হচ্ছে গিয়ে পুরা ঘটিত বর্তমান কাল, পুরা ঘটিত বর্তমান কাল। আর এটি চিনব কী করি, অর্থাৎ এর চেনার উপায়টা কী? এই বাংলা কথার শেষে বাংলা কথার শেষে আসি, আসো, আসেন, ইয়াসেন ইত্যাদি থাকলে এই টেন্সে না যাবে। যেমন সে ভাত খাইয়েছে, সে ফুটবল খেলিয়াছে, রহিম আমাকে সাহায্য করিয়াছে, এই যে বাংলা কথা শেষে ইয়াসি, আসো, আসে এইগুলো আছে, তখন আমরা বুঝতে হবে এটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এর গঠনটা হচ্ছে কি, গঠন প্রণালী, প্রথমে কী হবে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট হবে, তারপর হ্যাভ কিংবা হ্যাজ। সাবজেক্টের নাম্বার ও পার্টস অনুসারে, হ্যাভ কিংবা হ্যাজ সাবজেক্টের নাম্বার ও পার্টস অনুসারে, কোন সময় হ্যাভ আর কোন সময় হ্যাজ। যখন সাবজেক্টের থার্ড পার্সন সিঙ্গুলার হবে, যেমন হি, সি, রহিম, দি বয়, দি গার্ল ইত্যাদি, এইগুলো যখন থাকবে তখন কী হবে এরপরে হ্যাজ বসবে। আর যখন সাবজেক্টটা থার্ড পারসন প্লুরাল নাম্বার অথবা সেকেন্ড পারসন ইউ থাকে, তখন সাবজেক্টের পরে হ্যাভ বসে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট প্লাস অবজেক্ট কিংবা এক্সটেনশন, এসকে গঠন। আবার একটু আলোচনা করি, তাহলে প্রথমে আমাদের গঠন করতে হলে প্রথমে কী দেব, প্রথমে সাবজেক্ট দেব, তারপরে হ্যাভ কিংবা হ্যাজ, সাবজেক্টের নাম্বার পার্টস অনুসারে, তারপর ভার্বের পার্টস পার্টিসিপল, তারপর অবজেক্ট কিংবা এক্সটেনশন। কয়েকটা উদাহরণ দিয়ে দেখা যাক। আমি একটি বই কিনিয়াছি, সে নদীতে মাছ ধরিয়াছে, তাহারা খেলায় জয়লাভ করিয়াছে। এই যে তিনটে বাক্য, এই তিনটে বাক্য আমরা এই টেন্সে পূরণ করব। তাহলে প্রথমে আমাদের সাবজেক্ট কী আছে,
আমি সাবজেক্ট আই আর পরে কি আসবে হ্যাভ আই হ্যাভ কি না ইংরেজি কি বাই বার পার পার্সন কি বট বি ও ইউ জি এইচ টি বট অবজেক্ট কি এ বুক দুই নম্বর কি আছে সে নদীতে মাছ ধরি আছে এখন সাবজেক্ট কি আছে হি হির পরে কি বসবে হ্যাস ধরার এগেছে কি ক্যাচ ক্যাচের ফার্স্ট পার্টিসিপল কি হবে কট সি এ ইউ জি এইচ টি কট কি ধরে মাছ ধরে কট ফিশ কোথায় নদীতে ইন দি রিভার তিন নম্বর আছে কি তার খেলায় জয়লাভ করি আছে এখন সাবজেক্ট কি আছে দে দের পরে কি বলবে হ্যাভ জয়লাভ করে ইংরেজি কি উইন উইনের ফার্স্ট পার্টিসিপল কি ওন ওন দা গেম দে হ্যাভ ওন দা গেম ওকে এখন এই টেন্সের অ্যাফার্মেটিভ হয় নেগেটিভ হয় এবং ইন্টারোগেটিভ হয় এই সেন্টেন্সগুলো যা লিখলাম এগুলো সবই অ্যাফার্মেটিভ সেন্টেন্স এখন নেগেটিভ করতে হলে পরে আমাদের কী করতে হবে দেখি দাদা নেগেটিভ নেগেটিভ করতে হলে প্রথমে হবে সাবজেক্ট তারপরে have not kimba has not plus verb perfect participle thi mane verb perfect participle tar pore object kimba extension eta negative structure ami ekta udaharon er maddhome dekhai she ekhane ashe na আসে নাই নাই আসি আছে আসে নাই খেয়েছে খায় নাই পড়ি আছে পড়ে না এই বাক্যগুলো বুঝতে হবে নাই কথা থাকে এটা গঠন আছে কি প্রথমে হি টেনজন সে হ্যাভ নট কিংবা হ্যাজ নট হির পরে কি বসবে হ্যাজ হ্যাজ নট আসার ইংরেজি কি কাম কাম কেম কাম কাম হেয়ার তাহলে আমাদের নেগেটিভ করতে হলে প্রথমে সাবজেক্ট হি বসেছে তারপরে হি পরে হ্যাজ নট তারপরে ভার্বের পর পরে কাম তার বাকি অংশ হেয়ার আমাদের আরেকটা বাদ আছে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ বা কোশ্চেন সেন্টেন্স যাকে বলে এই বাক্যর গঠন বা স্ট্রাকচার হচ্ছে ইন্টারোগেটিভ interrogative sentence প্রথমে have বা has যে কোনো একটা হবে তারপরে সাবজেক্ট হবে প্লাস verb perfect participle থ্রি মানে verb perfect participle প্লাস অবজেক্ট কিংবা এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক তাহলে প্রথমে কী হবে হ্যাভ কিংবা হ্যাজ তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ব পার্ট পার্টিসিপল অবজেক্ট কিংবা এক্সটেনশন প্রশ্ন চিহ্ন তুমি কি তাকে অপমান করিয়াছ তুমি কি তাকে অপমান এই বাক্য সরাসরি একটা প্রশ্ন বাক্য এই টেন্সে পরিণত করলে কি হবে প্রথমে কি হবে হ্যাভ হ্যাভ সাবজেক্ট ইউ হ্যাভ ইউ অপমান করেন না কি ইনসাল্ট তাহলে এস ইউ ইনসাল্ট বারবার ফের পরে ছিল ইনসাল্টেড হ্যাভ ইউ ইনসাল্টেড
him. Have you insulted him? এটা হলো ইনডাইরেক্ট সেন্টেন্স। যাই হোক, আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আলোচনা শেষ করলাম। আগামী দিনকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্ডিশনের সঙ্গে আলোচনা করব, এবং এই পর্যন্তই শেষ করে সবাইকে ধন্যবাদ জানাই।